দেশের হয়ে যে কোনো অর্জন, যে সবকিছুর ঊর্ধ্বে বিশ্বকাপ জেতার আগে নানাভাবে সে একতি প্রকাশ করে গেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে তিনি নিজে হয়েছেন পরিপূর্ণ, একই সঙ্গে দলের অনুজদের মাঝে বীজ বপন করে গেছেন সেই উপলব্ধির। আর তাই ক্লাব ফুটবল তুচ্ছ করে আকাশী নীল জার্সি গায়ে প্যারিস অলিম্পিকে প্রতিনিধিত্ব করার নেশা পেয়ে বসেছে আর্জেন্টাইন ফুটবলারদের মাঝে। তবে চাইলেই সবাই ফ্রান্সের বিমানে চাপতে পারছেন না। একে তো অলিম্পিক দলে বয়সের বাধ্যবাধকতা, তার উপর ক্লাবের সঙ্গে চুক্তি অনিশ্চয়তায় ফেলেছে ফুটবলারদের। তার চেয়েও বড় বিষয় হচ্ছে হাভিয়ের মাসচেরানোর দলে পজিশন অনুযায়ী জায়গা করে নেয়া। কিন্তু এমি মার্টিনেজ কিংবা এনজো ফার্নান্দেসের মতো ফুটবলার যদি নিজে থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেন, সেখানে নিশ্চয়ই আপত্তি তোলার কেউ থাকবে না। ফুটবলের অলিম্পিক ইভেন্টে খেলতে হলে বয়স হতে হবে 23-এর মধ্যে। সর্বোচ্চ 3 ফুটবলার পাবেন সিনিয়র ক্যাটাগরিতে খেলার সুযোগ। অবশ্য এই নিয়মের বেড়াজালে নেই কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতা এনজো ফার্নান্দেস। তাই নর্মাল ক্যাটাগরিতেই তিনি জায়গা পাচ্ছেন দলে। আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন তিনি। গেমস চলাকালীন তাকে ছাড়তে চেলসির সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন এনজো। ফিফা উইন্ডো ছাড়া ক্লাব তার নিবন্ধনকৃত ফুটবলারদের ছাড়তে বাধ্য নয়। অলিম্পিক গেমস এই উইন্ডোর বাইরে, আর তাই এনজো ফার্নান্দেসের মতো একই সমস্যায় এমিলিয়ানো মার্টিনেজ। তিনিও খুব করে চাইছেন মাসচেরানোর দলের সদস্য হতে, যে ইচ্ছার কথা তিনি জানিয়ে দিয়েছেন অ্যাস্টন ভিলাকে। কিন্তু সমস্যা হলো কোপা আমেরিকার ছুটি দেওয়ার পর অল্প সময়ের ব্যবধানে ক্লাব তাকে আবারও ছাড়বে কিনা। অলিম্পিকে খেলার জন্য আমরা মুখিয়ে আছি, যদি মাসচেরানো আমাদের চায় অবশ্যই দলের সঙ্গে যোগ দেব। ক্লাবের চেয়ে জাতীয় দল সবসময় আগে। যদি ক্লাব আমাদের ছাড়তে না চায়, আমাদের ক্ষমতা আছে সবসময় জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার। এনজো এমি ছাড়াও ক্রিস্টিয়ান রোমেরো এবং ওতামেন্দি আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিক খেলার। এস এম ইকবাল, সময় সংবাদ।